আজি হচ্ছে পবিত্র রাখি পূর্ণিমা। সারা দেশের ভৌণী ভাই হাতরে বন্ধনর ডোরি লগাই থাকে। কিন্তু কোণ আপনার জাঁচি যে বলিউড ফিল্ম জগতর অভিনেত্রী ভৌণী চরিত্র করা কুণ্ঠাবোধ করে থাকে। আপনার ভাবুবে এর কারণ কোণ থাইপরে, তবে আসন্তু জাঁবা কী বলিউডর প্রসিদ্ধ আক্ট্রেস ভৌণী চরিত্র করা পছাই থাকে। 2015 সলমান খান প্রেম রতন ধন পায়ো হিট রয়েছে, যেউথে সলমান খান ভৌণী ভূমিকায় স্বরা ভাস্কর অভিনয় করে। কিন্তু কিছুদিন পূর্বরু স্বরা ভাস্কর এহাকু নিয়ে এক টিপ্পনী রাখিলে যে সলমান খানকর ভৌণী হওয়া অনেক অভিনেত্রী প্রস্তাব দিয়া যাইছিল, কিন্তু সেমানে সমস্তে রাজি হয়ে নথিলে। শেষে সেই চরিত্র তাঙ্কু করিবার সুযোগ মিলিছিল। কারণ এহা যে দর্শক ফিল্মরে চরিত্রকু এতে ভালো পাই যান্তি যে পরবর্তী সময়রে দর্শকে তাঙ্কু অভিনেত্রী ভাবরে পরদারে গ্রহণ করি নথান্তি। কারণ চরিত্র অনুসারে কলাকারর ইমেজ তৈরি হয়ে থাকে, যা আক্টরক ভাঙিবা কাঠিকর পাঠ। কিন্তু যদি আমি দেখিবা বলিউডের ভাই ভৌণীকে নিয়ে অনেক সুপরহিট ফিল্ম রয়েছে, কিন্তু আমি আজ এমিতি কিছু সুপরিচিত হিরোইনক বিষয়ে কথা হওয়া যে ভৌণী রোল প্লে করা মনা করে দিয়েছিল। এই লিস্টরে প্রথমে আসবে অমৃতা রাও। রিপোর্ট অনুসারে প্রেম রতন ধন পায়োরে সলমান খান ভৌণী অমৃতা রাওকে অ্যাপ্রোচ করা যাইছিল, কিন্তু সলমান খান ভৌণী চরিত্র পুনি নেগেটিভ সেট থিবারু সে জানি এই চরিত্রকু মনা করে দিয়েছিল, যা ফলরে এই রোল স্বরা ভাস্কর দিয়া যাইছিল। দ্বিতীয় আসবে উর্মিলা মাতোন্ডকর। ঋতিক রোশন ফিল্ম ফিজা আপনার নিশ্চয় মনে থাকবে। তবে এই ফিল্মে ভৌণী চরিত্রকে উর্মিলা নজরে রাখি লেখা যাই, কিন্তু ভৌণী উর্মিলা রাজি হয়ে নথিলে। পরবর্তী সময়ের করিশ্মা কপুর এই চরিত্র করে বেশ প্রশংসা সাউটি। তৃতীয় আসবে কাজল। কিং খান ফিল্ম জোশ্রে এমিতি কিছু দেখা মিলিছিল, যা ফিল্মর নির্দেশক নিজে প্রকাশ করে কইলে যে ভৌণী চরিত্র যেতবে কাজলকে আপ্রোচ করা যাই সেই স্থানর উঠি চালি যাই। তবে দীর্ঘদিন ধরে বলিউডের এই সিলসিলা জারি রয়েছে। তবে এখন আপনার মত কোণ নিশ্চয় জনাইবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা, ওড়িশা।